হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণী দু হাজার চোদ্দোর ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পাবে তো ভিডিও শুরু করা যাক এক প্রশ্ন বলছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে ভূতকের শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি বিযুক্তি তল অবস্থিত তার নাম হল অপশান নাম্বার এ কন্ড্রার বিযুক্তি রেখা সরি বিযুক্তি তল নেক্সট প্রশ্ন বলছে নিমজ্জিত পাতে তালু ঢালু অংশকে বলা হয় সঠিক উত্তরাবে অপশান নাম্বার বি বেনি অফ জোন নেক্সট প্রশ্ন বলছে বৃহৎ আকৃতি ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোটো ছোটো ভাঁজকে বলে অপশান নাম্বার ডি ঊর্ধ্বভঙ্গধারা নেক্সট প্রশ্ন বলছে ভূমিকম্পের এল তরঙ্গে দৈর্ঘ্য সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সবচেয়ে বড় নেক্সট প্রশ্ন বলছে অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভেদী আগ্নেয় শিলাকে বলা হয় অপশান নাম্বার সি লোপিলিথ নেক্সট প্রশ্ন বলছে একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তর শক্তি প্রবাহিত হওয়াকে বলে অপশান নাম্বার বি খাদ্য শৃঙ্খল নেক্সট প্রশ্ন বলছে উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাসতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে অপশান নাম্বার সি বায়ুম নেক্সট প্রশ্ন বলছে বিয়োজক বিয়োজকের একটু উদাহরণ হল অপশান নাম্বার এ ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত সাগরগুলির মধ্যে যে সাগরের লবণতা অপেক্ষাকৃত বেশি তা হল অপশান নাম্বার ডি লোহিত সাগর নেক্সট প্রশ্ন সমুদ্র জলে সর্বাধিক পরিমাণ যে লবণ পাওয়া যায় তা হল অপশান নাম্বার ডি সোডিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার মালভূমি যে সামুদ্রিক খাদ দ্বারা বিচ্ছিন্ন তার নাম হল অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে ফেস্ট তৃণভূমির অবস্থান হল অপশান নাম্বার সি দক্ষিণ আফ্রিকা নেক্সট প্রশ্ন বলছে অ্যানাড্রোমাস মাছ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে নেক্সট প্রশ্ন চন্দন গাছ দেখা যায় সঠিক উত্তরভাবে অপশান নাম্বার সি ক্রান্তীয় মৌসুমি অরণ্যে নেক্সট প্রশ্ন বেশিরভাগ জমিতে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয় অপশান নাম্বার অপশান নাম্বার ডি হল্যান্ডে নেক্সট প্রশ্ন বলছে একটি স একটি সর্বত্র প্রাপ্ত সম্পদের উদাহরণ হলো অপশান নাম্বার সি সূর্যালোক নেক্সট প্রশ্ন অতিরিক্ত জলসেচের ফলে সঠিক হবে অপশান নাম্বার সি মৃত্যিকাল লবণাক্ত ক্ষয় হয় নেক্সট প্রশ্ন তামিলনাড়ুর হচ্ছে কালপঞ্চম বিশ বিশেষ প্রকৃতির কারণ এটি একটি অপশান নাম্বার বি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নেক্সট প্রশ্ন বলছে লোহা উৎকৃষ্ট আকরিক হল অপশান নাম্বার বি অ্যান্থ্রাসাইড নেক্সট প্রশ্ন বলছে দূষণমুক্ত চিরাচরিত শক্তি হল অপশান নাম্বার এ সৌরশক্তি এরপর হচ্ছে কিউ টাইপ প্রশ্ন এক একটা দুটি সামুদ্রিক পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তাকে মহাসাগরীয় তলদেশের কী ধরনের ভূমিকম্প সৃষ্টি হয় উত্তর মধ্য সামুদ্রিক শৈলশিরা নেক্সট প্রশ্ন বলছে জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম জীব ভূগোল অথবা প্রশ্ন ভূগোল শাস্ত্রে কোন শাখায় জনসংখ্যা ও এবং তৎসংক্রান্ত বিশেষ বিষয়ে আলোচনা করা হয় জনসংখ্যা ভূগোল নেক্সট প্রশ্ন বলছে একদিকে অত্যাধিক পার্শ্বচাপের ফলে ভাঁজের অকতল যখন প্রায় অনুভূমিক তলে অনুভূমিক হয়ে যায় তখন তাকে কী ধরনের ভাঁজ বলে উত্তর হবে সায়িতো ভাঁজ বলে নেক্সট প্রশ্ন বলছে চুক্তিতল ও অনুভূমিক তলে যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে বলে সঠিক উত্তর হবে বলছে আয়ম অথবা প্রশ্ন বলছে শিলাস্তর সঙ্গে সমান্তরালের সৃষ্ট আগ্নেয় উদ্ভেদিকা কী বলে উত্তর হবে শিল বলে নেক্সট প্রশ্ন বলছে কোন ধরনের পাত সীমান্তে মহাসামুদ্রিক খাদগুলি গড়ে ওঠে উত্তর হবে অভিশারী পাত সীমান্তে নেক্সট প্রশ্ন কোন সমুদ্র তলের সরি কোন সমুদ্র স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায় উত্তর হবে পুরুষীয় স্রোত বা জাপান স্রোত নেক্সট প্রশ্ন অথবা বলছে সমুদ্রের জল উষ্ণ হওয়া দুটি পদ্ধতি উল্লেখ করো জলের পরিচালন স্রোত ও সৌরতাপ শোষণ নেক্সট প্রশ্ন বলছে জীব কাকে বলে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত একটি নির্দিষ্ট খাদ্যস্তরের উপর নির্ভরশীল সমগ্র জীব সমষ্টি বা সমগ্র সমস্ত জীবের মোট শুষ্ক ওজন বা ভরকে ওই খাদ্যস্তরে জীব ভর বলে নেক্সট প্রশ্ন বলছে কোন অঞ্চলে পৃথিবীর ফলভাণ্ডার হিসেবে পরিচিত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নেক্সট প্রশ্ন একটি উদাহরণ সহ বলছে ডে মাছের সংজ্ঞা কিছু কিছু মৎস্য সমুদ্রের গভীরে এককভাবে বিচরণ করে এগুলি কি বলা হয় ডেমার্স মাছ অথবা প্রশ্ন বলছে শীতল ল্যাবরাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতে সংযোগস্থলে কোন মৎস্য চাষের ক্ষেত্রে গড়ে উঠেছে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র নেক্সট প্রশ্ন প্রকৃতিতে অপব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কারিতাহীন বস্তু কি বলে নিরপেক্ষ বস্তু নেক্সট প্রশ্ন সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা দাও যে অন্তর্নিহিত ও বিমুখ গুণাবলীর সাহায্যে মানুষ প্রকৃতি নিরপেক্ষ উপাদানকে সম্পদে পরিণত করে তাকে সাংস্কৃতিক সম্পদ বলে নেক্সট প্রশ্ন বলছে ইউক্রেনের অধিকাংশ জমি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় কৃষিকাজ নেক্সট প্রশ্ন বলছে অস্ট্রেলিয়ার কোন নদী অবহিকায় জমি কৃষিকাজ সর্বাধিক ব্যবহৃত হয় মার্ডার্লিং নদী অবহিকা নেক্সট প্রশ্ন জলবিবাদিকার ব্যবস্থাপনায় মুখ্য উদ্দেশ্য উত্তর নদী বিবাজিকা অঞ্চলে প্রকৃতি বিপর্যয় নিয়ন্ত্রণ করে আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো নেক্সট প্রশ্ন বলছে মিশরের নিম্নদের উপর নির্ভর উপর নির্মিত প্রায় বাঁধটির প্রধান বাঁধটির নাম উত্তর হবে আশওয়ান ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত নেভেলি নেক্সট প্রশ্ন বলছে চালকো বলছে চ্যালকো পাইরাইট থেকে কোন ধাতু নিষ্কাশিত হয় উত্তর হবে তামা নেক্সট প্রশ্ন বলছে দামোদর উপত্যকার কোন ভূতাত্ত্বিক যুদ্ধের কয়লা পাওয়া যায় উত্তর হবে গন্ডোয়ানা